হামাস গাজার নিয়ন্ত্রণকারী আলোচিত সমালোচিত সশস্ত্র সংগঠন, মুসলিম বিশ্ব ছাপিয়ে যার পরিচিতি আজ গোটা বিশ্বে, বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন সময়ে ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করায় মুসলিম বিশ্বে সশস্ত্র এই সংগঠনটির জনপ্রিয়তা আজ শীর্ষে। তবে মুসলিম বিশ্বের কাছে হামাস জনপ্রিয় একটি নাম হলেও পশ্চিমাদের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবেই বেশি পরিচিত গোষ্ঠীটি, যদিও হামাসের উত্থানের পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। ১৯৮৭ সালে মিশরের মুসলিম ব্রাদারহুডের মতাদর্শে বিশ্বাসী কিছু ফিলিস্তিনি শরণার্থী মিলে প্রতিষ্ঠা করেন ফিলিস্তিনপন্থী সশস্ত্র এই সংগঠনটি, যার নেতৃত্বে ছিলেন আহমেদ ইয়াসিন ও আব্দেল আজিজ আল রান্তিসি নামে দুই ফিলিস্তিনি। প্রথম দিকে গাজার অভ্যন্তরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ১৯৮৯ সালে ইসরায়েলের দুই সামরিক সদস্যকে হত্যার মাধ্যমে সবার নজরে আসে সংগঠনটি। ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র হামলায় সংগঠনটির মূল কাণ্ডারি হিসেবে কাজ করে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এর সামরিক শাখা কাসেম ব্রিগেড। প্রতিষ্ঠার অল্পদিনের মধ্যেই শাখাটি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা শুরু করে। তবে ১৯৯৩ সালে কাসেম ব্রিগেডের আত্মঘাতী হামলা শুরুর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পায় হামাস। ১৯৯৩ সালে ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের সঙ্গে অস্লো চুক্তি করলে হামাস তার বিরোধিতা করে, অব্যাহত রাখে ইসরায়েল বিরোধী অভিযান। এ সময় শান্তি চুক্তি মানতে সংগঠনটি ইসরায়েলকে ফিলিস্তিনে তাদের দখলকৃত ভূমি ছেড়ে দেওয়ার শর্ত দেয়। ইসরায়েল কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানালে ভেস্তে যায় শান্তি প্রক্রিয়া। ১৯৯৫ সালে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করলেও তাতে দমে যায়নি হামাস, উল্টো ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে গোষ্ঠীটি। এরপর থেকেই ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত হামাসের সদস্যদের মূলধারার রাজনীতিতে যুক্ত করার প্রয়াস চালিয়ে যান। পরবর্তীতে ২০০৭ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে জয়ের মাধ্যমে গাজা উপত্যকার নেতৃত্বে আসে হামাস। নতুন মাত্রা পায় ইসরায়েল হামাস বৈরিতা। গাজার নেতৃত্ব মেনে নিতে পারেনি ইসরায়েল ও পশ্চিমারা। গাজা উপত্যকায় বেড়ে যায় ইসরায়েলি আগ্রাসনের মাত্রাও। ২০০৮, ২০০১২, ২০১৮ এবং ২০২২ সালে কয়েক দফা বড় ধরনের আগ্রাসন চালিয়ে গাজার কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতে সিরিজ রকেট হামলা সহ তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যায় হামাস। আত্মপ্রকাশের পর থেকেই দীর্ঘ একটা সময় নিজেদের সামরিক ভাণ্ডার সমৃদ্ধ করতে থাকে হামাস। তাদের এ কাজে সরাসরি সহায়তা করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার। দেশটি এ পর্যন্ত তো অন্তত ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে হামাসকে। শুধু তাই নয়, গোপনে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সশস্ত্র এই গোষ্ঠীটিকে আরও শক্তিশালী করতে নানা সময়ে বিশেষ ভূমিকা রেখে এসেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানও। এছাড়াও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহ তুরস্ক, সিরিয়া ও মিশর বিভিন্ন সময়ে হামাসকে নানাভাবে সহযোগিতা করেছে বলে গুঞ্জন রয়েছে। সামরিকভাবে হামাস কতটা শক্তিশালী তা স্পষ্ট না হলেও গোপনীয়তা বজায় রেখে দিনের পর দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে গোষ্ঠীটি। সশস্ত্র সংগঠন হামাসের কাসেম ব্রিগেডের অধীনে রয়েছে প্রায় ২০,০০০ সদস্য, যারা কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি হামাসের ত্রিমুখী ইসরায়েল বিরোধী অভিযান নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত গোটা দুনিয়া, ঠিক তখন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় নিরীহ ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এ অভিযান শুরু করেছে তারা। একে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার লড়াই বলেও অভিহিত করে হামাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার জবাব হিসেবেই সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ডে সিরিজ রকেট হামলা চালায় হামাস। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।